হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমার রাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে সব আরবি গ্যাজেট। আর আরবি গ্যাজেট মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন্ট কন্ডিশন আছে, প্রত্যেকটা ফোন একদম ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইসে থাকবে। অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন, প্লিজ সিধে সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় সবুজ ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভাইজান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? সবাই ভালো আছে অবশ্যই। প্রাইস গুলো কেমন দিবেন বলেন? আজকে প্রাইস এমন দিব যে গরমের ভিতরে মনে করেন ঠান্ডা ফ্রিজের মতো একটা আবহাওয়া পাবে। ফ্রিজের মতো? হ্যাঁ, ফ্রিজের মতো, এসির মতো লাগবে। এসির মতো দেওয়া যায়, ফ্রিজের মতো তো মানুষ ঢুকতে পারে। এসি তো, এসি তো এফোর্ড করতে পারবো না ভাই। ফ্রিজ তো এফোর্ড করা যায়। পারবো পারবো। এসি মনে করেন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। এসির মতো ঠান্ডা দেন। ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ তে শপ নাম হলো আরবি গ্যাজেট, আর শপ নাম্বার হলো 43-B। কইলেনি মান ভাইয়ের তো আর কথা ফালানো যায়। এই যে 7 Pro 12128 GB, 12128 জি, 12128 একবার ফ্রেশ কন্ডিশন, মিড কন্ডিশন, একবার A++ কন্ডিশন, A+ কন্ডিশন একবারে থাকবে। কত আজকে? আজকে থাকবে মাত্র 44500 টাকা। 44500 জি, 44000 জান, 44000 সমান, 44000 সমান, আচ্ছা একবারে সমান। 6 Pro, আচ্ছা 6 Pro 12128 একটু হালকা কমাই দেবো, মাত্র 32000। আপনিও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আপনার হাতে যদি কোনো ফোন থাকে, বক্স ক্যাশ মোড সবকিছু আছে, প্রপার ডকুমেন্ট আছে, আপনি ক্যাশ মোড দিয়ে যে কোনো সময় আমাদের এখানে এক্সচেঞ্জ করে আপনার একটা নির্ধারণ ধরা হবে একটা প্রাইস, সেটা দিয়ে এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে পারবেন। এই যে নেক্সট হলো পিক্সেল 6 সি, আজকে থাকবে ধামাকা প্রাইস 28 GB। আজকে এমনি রেগুলারই বেচে 28500, সেটার প্রাইস থাকে মাত্র 28000 টাকা। মাত্র 28000 টাকা। এরপরে হ্যাঁ, তারপরে থাকবে হলো 6A। কয়টা নেবেন? এই যে দেখেন 6A, আচ্ছা গুগল পিক্সেল একবার ফ্রেশ কন্ডিশন, মিড সব যত আছে সব কন্ডিশন। আচ্ছা কত বলেন? আছে এর প্রাইস থাকে মাত্র আজকে 25000 টাকা। মাত্র 25000? আচ্ছা গুগল পিক্সেল 6 এ অনলি 25000। আচ্ছা আজকে ধামাকা প্রাইস দাও ভাই, ধামাকা পিক্সেল 7 8128। আচ্ছা এতে একটা বাচ্চা আসলো, আগেরবার 34500 দিছে, আজকে এটা থাকবে মাত্র 33500 টাকায় পিক্সেল 7। আচ্ছা 28128 GB দাও। আর পোর্ট্রেট মোড তো আগুন পেয়ে যাবেন, আগুন কোনো প্রকারিয়া থাকবে না, কমতি থাকবে। এরপর হ্যাঁ, তারপরে যেহেতু পিক্সেল হানাপাতা দেই করা আছে, একটা মাঝে ভাঙ্গা দেই, দেখাই দেই মাঝে ভাঙ্গা, দেখেন হ্যাঁ মাঝে ভাঙ্গা, এই যে মাঝে ভাঙ্গা দেখেন, মাঝে ভাঙ্গা কিন্তু দাঁড়াই গেছে। আচ্ছা দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে। আচ্ছা জেড ফ্লিপ 3 5G জি, 12128 GB আছে, 12256 GB আছে, আবার 16512 আজকে যেটা 16512 সেটা থাকবে 50000। যেটা মনে করেন 12256 সেটা থাকবে 46000। আর যেটা হলো 12128 GB ওটা থাকবে 42000। 42500। আচ্ছা 42500। এরপরে এই যে এটা এটা অনেকগুলো আছে, অনেকগুলো আছে, যেটা দেখে নিতে হবে, দশটা দেখে এক নিতে হবে। এই যে দেখেন
কিছু কম ছিল, সেটা কমাই দিছে, এখন আর কমানো যায় না। নতুন মাল আসছে তো নতুন মালের দামটা একটু বেশি বাড়ে গেছে। 33,5 করা যায় না, কমাই দিছে তো, কমাই দিলে হবে না, 200 টাকা কমাই দিলাম, 33,5 8,56,000 যেটা ডুয়েল সিম আছে, একটা এই সিমও পাবেন, সেটার প্রাইস থাকবে আজকে মাত্র তারপরে এই যে স্যামসাং এর সারা জাগানো একটা ফোন, কার্ভ ডিসপ্লে, মিনি কার্ভ আছে, তারপর 128 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 855+ প্রসেসর, এটা প্রাইস থাকবে মাত্র আজকে 21,500 টাকা 82। আচ্ছা এরপরে, তারপরে এই যে স্যামসাং A54, আচ্ছা এটা কিন্তু অনেক হিউজ কোয়ান্টিটি ছিল আগের ভিডিওতে, এখন A54 প্রাইস থাকবে মাত্র আজকে 28,500 টাকা একটা প্রাইস একটাই আছে, ওই 28,500 আর রাখবো না। এরপর নেক্সট মডেল আমরা তারপরে এই যে A53 A53 সেটা থাকবে 23,500। আর যেটা একটু হালকা ইউজ হয়েছে আমি দেখাই দিই জিনিসটা, হয়তো আপনারা দেখতে পাবেন, তারপরে এই যে স্যামসাং এর F54 দেখতে সুন্দর চমক ফোন, আজকে এর প্রাইস থাকবে কত কত ধারণা করবেন, আজকে এর প্রাইস থাকবে মাত্র 16,500 টাকা আচ্ছা দেখেন স্যামসাং F34 628 এর ডিভাইস even side mounted fingerprint acha only koto bhai 16,500 taka samsung f34 6100 physically dual sim ache ha eta dekhteo chamotkar ekta device notun device acha next phone ta 24 e mone berise ei phone ta acha 24 e berise tai na er pore ji তারপরে m52 6100 আজকের প্রাইস হবে 22,000 অনেকগুলো আছে, আরো আছে, ওই দোকান আছে, সাদা আছে, বেগুনি আছে, কালো আছে, দোকান তিনটা। ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা স্যামসাং ব্র্যান্ডই লাগবে একটু কম বাজেটের মধ্যে, এটার প্রাইস থাকবে মাত্র আজকে 13,500 টাকা 13,500 আচ্ছা এরপর নেক্সট কোন দোকান দিতেছি, অবশ্যই দিতেছি ভাই, এত পার করতেছেন কি লেগে কোন
আচ্ছা এই যে ধরেন, এই যে ধরবো না, কি কালার নিবেন? স্যামসাং, স্যামসাং না তো, স্যামসাং না তো, এই দেখো দিছে সনি 5 মার্ক 2, এটা সনি 5 মার্ক 2 আছে, প্রাইস থাকে মাত্র 17300 টাকা, 17300, জি 17300, ফ্ল্যাট করা যায় না, ফ্ল্যাট করা যায় না, 17300 লাগবে, 300 লাগবে, আচ্ছা এই তো, তারপর থাকবে হলো 5 মার্ক 3, কালারে কালারে ভরপুর আছে, কালারে কালারে বাহারে 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 বাহারে, আজকের প্রাইস থাকে মাত্র 21500 টাকা, 21500, হ্যাঁ 21500 ধামাকা প্রাইস, অনলাইনে 21500, আজকের পরে ধামাকার উপর ধামাকা আসছে, তারপরে হলো 1 মার্ক 3, 12GB 256GB, একবার ফ্রেশ ফ্রেশ ফোন আছে, কত থাকবে আজকে, এর প্রাইস থাকে মাত্র আজকে 29500 টাকা, মাত্র 29500, জি 29 কত, আজকে 29000, 29000 একটা আপডেট করতে, আজকের পরে, তারপরে 10 মার্ক 3, 6100, 15000 টাকা, মাত্র 15000, আজকের পরে, তারপরে 5 মার্ক 2, 5 মার্ক 2, 400, 400 প্রাইস থাকে 12000, 12000, আর সোনির ফোন গুলো কিন্তু সব ওয়াটার, সব ওয়াটার প্রুফ থাকে, হ্যাঁ কিছু ফোন আছে ওয়াটার রেজিস্ট্যান্স, এই যে বলে দিচ্ছি, এরপরে এই যে 10 প্লাস, এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল সিম আছে, এই আবার ইয়াও আছে, আর নাকি সিঙ্গেল সিম আছে, এরা প্রাইস থাকবে আজকে 12500 টাকা, 12500 টাকা, সোনি ডুয়াল সিম, সোনি ডুয়াল সিম, আর এরপরে এই যে মানে কার্ভের ভিতরে যে সোনির ফোন চাইতেছেন, দুই সাইডে কার, হ্যাঁ একবার দুই সাইডে কার, কত থাকবে আজকে, আজকে ঢেউ ঢেউ কার থাকবে, কত কত আজকে, আজকে এর প্রাইস থেকে মাত্র 12500 টাকা, মাত্র 12500, আচ্ছা এরপরে 464, নেক্সট ফোন, তারপরে এই যে কিছু একটু সেকেন্ডারি ফোন হিসেবে, যদি সেকেন্ডারি ফোন হিসেবে, হ্যাঁ এটা তারপরে গেমিং ডিভাইস, এই যে একোয়াস দিয়ে শুরু করি, তাহলে বাকোয়াস, আচ্ছা আকোয়াস, বাকোয়াস কোনো বাকোয়াস কথা হবে না, খালি ফোন হবে, উড়া ধুরা গেম হবে, খালি ফোন মার 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 কাট 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 কাট, আচ্ছা মার মার কাট কাট, কত থাকবে আজকে, আজকে এর প্রাইস থাকবে যে ফ্রেশ মাল 20500 থাকবে, খালি 20500, জি 20500, আর যদি একটু আনফ্রেশ আনফ্রেশ থাকে সেটা ওই দাম অনুযায়ী দিয়ে দেবে, আচ্ছা এরপরে ভাই, তারপরে থাকবে 20 করে দেন ভাই, 20 করা যান, 20 ফ্রেশ মাল তো দেন 20000, আপনি সবই দিমু তাহলে কেন না, না কই দামা দামি বললাম না আজকে, কল আচ্ছা দিলাম, যান 20000, দিলাম দিলাম, লাইকা, লাইকা, নাইকা, তারপরে থাকবে হলো একোয়াস, আরেকটা আছে একোয়াস 06, যারা কমের ভিতরে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইয়ে মিলে চাইতেছেন, এটাও কিন্তু গেমিং প্রসেসর, আজকে এর প্রাইস থাকবে 13000 টাকা, 13000, জি 13000 টাকা, 13000, এই তো রেনো সিরিজে ঢুকে গেছি, আচ্ছা রেনো 85, রেনো 85, জি 80 না, এটা রেনো 85, আচ্ছা থাকবে কত আছে, এটা রেনো 85G আছে, রেনো 85G আছে, কত দিবেন আছে, এটার প্রাইস থাকবে 22500 টাকা, 22500, জি 2200 মান জান, 22, আর রেনো 85G যেটা এটা কার্ভ ডিসপ্লে ওটাও আছে, ওটার প্রাইস আপনি রাখবো হলো মাত্র 25000 টাকা, আচ্ছা এরপরে, তারপরে এই যে রেনো 3 প্রো, যারা একটু হ্যান্ডির মধ্যে কার্ড ডিসপ্লে চাইতেছেন, ফিজিক্যাল ডুয়েল সিমও আছে, সিঙ্গেল সিমও আছে, যারা নিতে চান তার নিতে পারেন, যারা সিঙ্গেল সিম সেটা US, আর যেটা হলো ডুয়েল সিম সেটা কিন্তু এশিয়ান ভেরিয়েন্ট, এশিয়ান ভেরিয়েন্ট, না এটা ভিতরে আজকের প্রাইস থাকবে মাত্র 21000, 21000 না 20500, 20 করে দাও না, 20 করে দাও যায় না, আচ্ছা 20500, 20500, এরপর নেক্সট কোন থাকবে, তারপরে থাকবে হলো এই যে রেনো 3A 5G, রেনো 3A, এটা মনে করি কম বাজেটের ভিতরে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 64 MP 48 MP ক্যামেরা সব মিলা খুব ভালো একটা ফোন, আচ্ছা আচ্ছা, দেখলে চয়েস হতে হবে, আজকে এর প্রাইস থাকে মাত্র 15000 টাকা, 15000, জি 15000, তারপরে থাকবে হলো আপনার এই যে এবার বিশ্ব সেরা কার্ভ ডিসপ্লে, বিশ্ব সেরা কার্ভ ডিসপ্লে, হ্যাঁ বিশ্ব সেরা কার্ভ ডিসপ্লে, আচ্ছা 12GB 256GB, ঝাঁকিতে ঝাঁকিতে নাকি, ঝাঁকিতে ঝাঁকিতে নাকি, এই ঝাঁকিতে ঝাঁকিতে নাকি, কত থাকবে আজকে বলেন, আজকে এর প্রাইস থাকে মাত্র 28000 টাকা, 28000, 27500, 27500, জি 27500, আর একটু ভালো করে দিবেন আজকে, আর ভালো দিমু, একবার পানির মতো ক্লিয়ার ক্যামেরা, আজকে এর প্রাইস থাকে মাত্র
23,000 জান, 23,000 একবারে 23,000 হ্যাজেলব্লেড ক্যামেরা, হ্যাজেলব্লেড ক্যামেরা একবারে ফ্রি ভিডিও সাপোর্টে, 8K ভিডিও শুট করতে পারে, অনলি 23,000 টাকা ফ্রি ভিডিও সাপোর্টে, OnePlus 9 স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, আছে গেমও খেলবে নুরাদুরা, আছে এই যে OnePlus 8 8/128 GB একবারে ইউএসএ ভেরিয়েন্ট কিনতে আছে, এটার প্রাইস থাকবে মাত্র 24,500, জি 24,500, তারপরে N10 5G 6/128 GB এটার প্রাইস থাকবে আজকে মাত্র 15,000 টাকা, 15,000 টাকা, জি 15,000 টাকা, তারপরে এই যে N20 N400 এটার প্রাইস থাকবে আজকে 13,000 টাকা, 13,000 টাকা, এই ভিভো Y31 6/128 এটার প্রাইস থাকবে 11,500 টাকা, 11,500, এই যে Realme 8 4/128 GB একটু আমি দেখাই দিই এই জিনিসটা, এই যে একটু হাইকে টু আন ফ্রেশন, আচ্ছা Realme 8 থাকার কথা আজকে, এই যে আমি আরেকটা জিনিস দেখাই দিই, ভালো থাকলে এটার প্রাইস থাকতো আজকে মত 17,000 টাকা, 26,500, তারপরে কিছু ইনটেক দেখাই দিই, ইনটেক গুলো এই যে S23 8/128 GB আজকের প্রাইস থাকবে মাত্র 64,000 টাকা, জি 64,000, তারপরে S22 তারপরে S22 তো এটা দেখাই দিলাম, আর একটা S21 Ultra আছে সিলভার কালার, হ্যাঁ এটার প্রাইস থাকবে আজকে 51,500, S21 8GB 256, S21 Ultra, তারপরে এদিকে কিছু মাল আছে আমি এগুলো দেখাই দিই, এই যে আনবক্সিং মাল, এই যে ওপো F19 Pro বক্স চার্জ সব সহ আছে, এটার প্রাইস থাকবে মাত্র আজকে 18,000 টাকা, 18,000, তারপরে হলো এই যে আরেকটা আছে OPPO A92 একবার বক্স আছে সব সহ আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লেখাই আছে, এটার প্রাইস থাকবে আজকে মাত্র 16,500, কিন্তু তারপরে হলো এই যে আবার ওপর আরেকটা আছে F21 S4, তারপরে এই যে আরো কিছু আছে স্যামসাং, আগে ভিভোটা দেখাই, ভিভো মনে হয় এটা কত জানো, তারপরে হলো এই যে S21 FE 6/128, থাকবে মাত্র আজকে 36,000, একবার 35,000, তারপরে এই যে S21 Plus, হ্যাঁ তারপরে এই যে স্যামসাং এর যেহেতু ধরছি, এই যে আরেকটা আছে স্যামসাং এর
তারপরে থাকবে হলো এই যে স্যামসাং এর তারপরে সতেরো মানে ভুল বলছে এটা জানি নি আমার থেকে হয়তো ভুল বলছে আমি তারপরে স্যামসাং এ 13 নতুন আসছে তো ওই জন্য দিতে পারেন 464 এটার প্রাইস থাকবে মাত্র আজকে 12,500 মাত্র 12,000 জি 12,500 একবার বক্স নেক্সট তো আর কিছু দেখি না সবই তো দেখাই দিছে হ্যাঁ সব শেষ করে দিছে আচ্ছা এদিকে কোনো তো রাখে নাই সব দেখাই দিছে হ্যাঁ সব 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 আচ্ছা আজকে কিন্তু প্রাইস গুলো কেমন হইছে অবশ্যই কমেন্ট করবেন অনেকটা ভালো দাও ট্রাই করছে আর হ্যাঁ অবশ্যই সবচেয়ে মজার বিষয় হলো স্যামসাং এর রানিং প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট দেখানো হয়েছে রানিং প্রোডাক্ট সবার পছন্দের ডিভাইস ইভেন ফ্রেশ কন্ডিশনে নতুনের মতনই আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।